বুধবার সাতচাঁদ আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান খলাধন ত্রিপুরা ব্লকের অন্তর্গত ১৫টি ভিলেজ কাউন্সিলের জন্য মনিটরিং কমিটিকে অনুমোদন দেন। ব্লকের বিএসি চেয়ারম্যানের অনুমোদিত এই কমিটিগুলি সম্পূর্ণ বেআইনি ও অগণতান্ত্রিক পদ্ধতিতে করা হয়েছে বলে দাবি করে তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা। যেহেতু ভিলেজগুলি সাতচাঁদ ব্লকের অন্তর্গত, সেহেতু ব্লকের বিডিওর স্বাক্ষর অনুমোদিত মনিটরিং কমিটির তালিকায় না থাকায় তারা এই মনিটরিং কমিটিকে মানেন না বলে জানান। এ ব্যাপারে বেতাগা এডিসি ভিলেজের তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা ভিলেজ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। বেলা আনুমানিক ১১টা নাগাদ বেতাগা ভিলেজ কাউন্সিলের অফিসে এই এলাকারই বিজেপি নেতা সজল ত্রিপুরা দক্ষিণ জেলা জনজাতি মোর্চার সদস্য ভিলেজের অফিসে গিয়ে বেনিফিশিয়ারির মাধ্যমে ভিলেজ এলাকার কৃষকদের জন্য যে বীজ ধান দেওয়া হবে তার তালিকার ব্যাপারে জানতে চান, আর তাতেই বিপত্তি বাধে বলে দাবি করেন বিজেপি নেতা সজল ত্রিপুরা। পরবর্তীতে তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা তাকে ভিলেজ অফিসের ভিতরে রেখে দরজায় তালা ঝুলিয়ে দেয়। পুলিশ গিয়ে তাকে তালামুক্ত করে। প্রায় দুই তিন গাড়ি আয়া পড়ছি মানুষ, প্রায় ১০০ মতন। আমি পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েত যাওয়ার পর আমি জিজ্ঞেসি যে আমরা এগ্রিকালচার থেকে কত কেজি ধান দিয়ে দিছি। এতে পর সেক্টর বিএলডব্লিউ আমরা গেছি ৬০ কেজি আয়া পড়ছি। ৬০ কেজি যাওয়ার পরে আমি জিজ্ঞেসি যে তারারে মৌঠার ফলাহিনারে জিজ্ঞেসি যে ৬০ কেজি আইসি যে কয়জনে লিজ করছি। ও যে এটা না তোমরা তো দেখার কোনো প্রয়োজন নাই, এটা আমরা মুঠার থেকে আমরা লিজ করছি, এখানে বিজিপি আইপিপি এখানে কোনো প্রয়োজন নাই, তো তোমরা তুমি পঞ্চায়েত থেকে বার হয়ে যাও। কি লেগা, আমি তো ত্রিপুরার নাগরিক, আমি তো আমার অধিকার আছে, আমি পঞ্চায়েতের দুবার আমার অধিকার আছে। আপনি পঞ্চায়েতের কোন পদে আছেন? আমি ডিস্ট্রিক্টের জনজাতির সদস্য পদে আছে এখন বর্তমানে। পঞ্চায়েতের কোন পদ? পঞ্চায়েতে আমি আগে মনিটরি কমিটি এফজিটি মেম্বার আসলো, তো এখন আবার নতুনভাবে কমিটি তৈরি করছি। এখানে আমরা ৬-৭ জন একটা কমিউনিটি আছে, এখানেও আসলো। তো আমি চাইছি যে এখানে কতজনের লিস্ট করছে, তো কারণ তারাও এইভাবে মন্তব্য করছে যে এখানে কোনো বিজেপির এলার হইতে না, এখানে মুঠা তারা আমরা মুঠা পরিচালনা করবো। তারপর তারা কইছে যে তোমরা অ্যাপ্রুভ আসেনি, তো আমরা তো অ্যাপ্রুভ, আমরা তো এই যে বিএসসি চেয়ারম্যান ব্লক থেকে তাই না অ্যাপ্রুভাল একটা দিয়ে দিছি, তো এটা গ্যারান্ট করতো না, তো এটা তোমরা আনইলিগ্যাল, এটা কোনো গ্রেন করতো না। এটার পর তারা এডিসি থেকে বলে খুমলুং থেকে একটা অ্যাপ্রুভাল আইয়া পড়ছি, এটা দিয়ে তারা পঞ্চায়েত পরিচালনা করবো। এটার পর এটা তো হয়েছি, এটার পর তারা একটু আমার মানে পঞ্চায়েত থেকে বারো যে বলে কইছি আমি গেলো না আর কি, এটার পর তারা তালা মারছি। তিপ্রামথা দলের পক্ষ থেকে সুনীল ত্রিপুরা জানান, বিজেপি দলের পক্ষ থেকে বেশ কিছুদিন যাবৎ ভিলেজ কাউন্সিলগুলিতে ভিলেজের উন্নয়নমূলক কাজগুলি পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। বিএসসি চেয়ারম্যান সম্পূর্ণ অনৈতিক ও অগণতান্ত্রিকভাবে ভিলেজ কাউন্সিলগুলির মনিটরিং কমিটির অনুমোদন দেন বলে অভিযোগ, আর সেই কারণেই তিপ্রামথা দলের সমর্থকরা ভিলেজ কাউন্সিল অফিসের সামনে জড়ো হন ও পরবর্তীতে ভিলেজ কাউন্সিল অফিসে তালাও ঝুলিয়ে দেন। ওইখানে অলরেডি তারা আমাদেরকে জানিয়ে দিল যে তারা নাকি একটা অ্যাপ্রুভাল নিয়ে আসলো ব্লক থেকে, বাট ওইখানে দেখি তারা না কিসের কিসের অ্যাপ্রুভাল, তারা বলে মানে পঞ্চায়েতের মানে পঞ্চায়েতটা তারা চালাইব বিজেপি বিজেপির কর্মী তারা, তো তারা দেখে ওখানে না কোনো বিডিও সাইন আছে, না কোনো ডিএম এর সাইন আছে, না কোনো এসডিএম এর সাইন আছে, ওইটাও কোনো বা কোনো গ্যাজেটের অফিসারের সাইন ছাড়া বা কোনো কিশোর সাইন ছাড়া, বা মোস্টলি যখন বেতাগা ভিলেজ কাউন্সিলটা যখন সাতচান ব্লকের আন্ডারে পড়ে সেখানে তো ব্লকে থাকে বিডিও, বিডিওটার সাইন অ্যাটলিস্ট লাগে, বাট ওইখানে ওইটাও বিডিওটার সাইন দ্বারা তারা কিভাবে মানে একজন শুধুমাত্র যে ওখানে বিএসসি চেয়ারম্যান আছে, বিএসসি চেয়ারম্যান খলাধন ত্রিপুরা, সে কিভাবে মানে পসিবল হলো যে তাদেরকে এরকম করে একটা অ্যাপ্রুভালের মতো কপি দিতে। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ভিলেজ কাউন্সিল অফিস তালামুক্ত হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।